ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হলো ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল যে উড়িষ্যা দল কিন্তু সমস্ত দিক থেকেই ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে সবাই মনে করছিল এবং তোমাদের যেরকম বলেছিলাম কার্লেস বনাম লোবেরা লড়াই শেষ পর্যন্ত একটা দুর্দান্ত ম্যাচ আমাদের উপহার দেবে তো ম্যাচটা কিন্তু মানে কিভাবে বলবো বলে বোঝানো যাবে না একসময় ইস্টবেঙ্গল পিছিয়ে গেল পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল সবসময় ভয়ঙ্কর ইস্টবেঙ্গল তারপর কিন্তু আবারও ম্যাচের মধ্যে সেকেন্ড হাফের প্রথম দিকেই ফিরে এলো তারপর আবার গোল করলো ইস্টবেঙ্গল এগিয়ে গেল এবং বাজার আগের মুহূর্তে গিয়ে ইস্টবেঙ্গল পেনাল্টি থেকে আবারও পিছিয়ে গেল নব্বই মিনিটের ম্যাচ গিয়ে গড়ালো একশো কুড়ি মিনিটের আর সেখানেই গিয়ে একদম শেষের দিকে এসে ক্লেটন সিলভা দলের ক্যাপ্টেন জয়সূচক গোল করে ইস্টবেঙ্গলকে দীর্ঘ বারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন করে দিল তো ম্যাচটাকে আমি দুটো ভাগে ভাগ করব ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল কীরকম ফুটবল খেলেছে সেই নিয়ে কথা বলবো সেকেন্ড হাফে ফুটবল কীরকম হয়েছে সেই নিয়ে কথা বলবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর এই ইস্টবেঙ্গল দলের নিয়ে আর নতুন করে কিছু বলার নেই তোমরা জানি লাইক কমেন্ট শেয়ার সবাই করে দেবে তাই মনে করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও তো যদি ফার্স্ট নিয়ে আমরা কথা বলি প্রথমেই যদি ম্যাচের ফার্স্ট হাফ নিয়ে কথা বলি প্রথম মিনিট থেকেই কিন্তু ইস্টবেঙ্গল চাইছিলো অ্যাটাকিং ফুটবল খেলার সেইভাবেই আমরা দেখলাম শৌল খ্রিস্ট একটা ভালো বল দিয়েছিল নন্দকুমারকে এবং নন্দকুমার শর্ট করলেও কিন্তু গোলকিপার সেই বলটাকে ভালো করে সেভ করে দেয় অপোজিটের আমের আনবাদে ভালো একটা রান করেছিল রান করে ক্রস করলেও কিন্তু গিল বলটাকে খুব ভালোভাবে সেভ করে নেয় মোহাম্মদ রাকিব একটা সুন্দর কিন্তু ভালো বল পেয়ে গিয়ে লং রান করেছিল এবং সেই জায়গায় কিন্তু একটা ভালো ক্রস করলেও কিন্তু মুডারাফল বলটা ক্লিয়ার করে দিয়েছিল এরপর সউল এবং বোরজা হেরা তাদের দুজনের মধ্যে কিন্তু সুন্দর আমরা একটা স্কিল দেখলাম এবং সেই জায়গা থেকে স্কিল দেখিয়ে সউল ভালো করে বলটা নিয়ে নিয়েছিল এরপরেই কিন্তু আবার দেখলাম রয় কৃষ্ণা খুব ভালো একটা বল দিয়েছিল সাইগরাটকে এবং সাইগরাট দুর্দান্ত একটা বল রেখেছিল ডিয়াগো মরিসিয়র উদ্দেশ্যে শুধু সেখানে টাচ দিলেই কিন্তু ডিয়াগো মরিসিও গোল করে দিতে পারত কিন্তু এক্ষেত্রে অবশ্যই প্রশংসা করতে হবে পারদর যেভাবে ফিজিক্যালি তাকে আটকে রেখেছিল কিন্তু সেখান থেকে খুব একটা ভালো টাচ দিতে পারে না এরপর আমরা দেখলাম রাকিব কিন্তু একটা ভালো লং বল দিয়েছিল বোর্জা হেরিয়ে রাখে এবং সেখান থেকে বোর্জা ভালো ক্রস করলে টোরো বলটা পায় কিন্তু টোটো পায়ে বল পেয়ে সেখান থেকে কীভাবে মিস করলো বুঝতে পারলাম না পায়ে বলটা নিয়ে ঠিকঠাক যদি কানেক্ট করতে পারতো গোলপুরক ফাঁকা ছিল কিন্তু সেই জায়গায় টোটো বলটা মিস করে ফেলে এরপর আমরা দেখলাম জাহু একটা ভালো কর্নার করে এবং সেই জায়গা থেকে গিল বেরিয়ে কিন্তু ভালো সেটাকে সেভ করে দিয়েছিল পাঞ্চ করে দুর্দান্তভাবে সেভ করে দেয় ম্যাচের কুড়ি মিনিট নিজেদের মতন কিন্তু অ্যাটাক করে গেছে ইস্টবেঙ্গল আর অপোজিটে কিন্তু পর সেই বলগুলো ডিফেন্স করে গেছে মান্দারের দিক থেকে ওড়িষ্যাও চেষ্টা করছিল কিছু অ্যাটাক তৈরি করার এবং অ্যাটাকগুলো তারা যথেষ্ট অ্যাটাক তারাও তৈরি করছিল এরপরে আমরা দেখলাম রয় কৃষ্ণা একটা বাজে ফাউল করলো ক্লেটন শিলভাকে সেখানে তাকে ইয়েলো কার্ড দেওয়া হয় এরপর আমরা দেখলাম মন্দার কিন্তু খুব ভালো একটা বল দিয়েছিল টাচ করে একদম পারদকে সেই জায়গা থেকে সেট পিসে পারদ জোরালো শট নিলেও কিন্তু সেই জায়গায় ময়া দুর্দান্ত সেভ করে দিয়েছিল গোলকিপারের প্রশংসা করতে হয় এরপরেও আমরা দেখলাম কর্নার এলো কর্নার থেকে টোরো অন টার্গেট শট রাখলো সেখান থেকেও কিন্তু গোলকিপার খুব ভালোভাবে সেই বলটা সেভ করে দেয় এরপর দেখলাম বক্সের সামনে কিন্তু হিজাজি সেই জায়গায় কিচ্ছু করার ছিল না সেখানে গিয়ে ডিয়াগো মরিসিওকে ফাউল করলো সেই জায়গা থেকে সেট পিস পেলেও কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ওড়িশা তো কাঙ্ক্ষিত ওড়িশার গোলটা এলো উনচল্লিশ মিনিটের মাথায় ডিয়াগো মরিসিও গোল করে সেক্ষেত্রে অবশ্যই বলবো জাহুর সেট পিস এবং সেই জায়গা থেকে রয় কৃষ্ণা ভালো বলটাকে নামিয়েছিল কিন্তু বোর্জার পায়ে বল পড়ে বোর্জার ছোট টাচটা এমন জায়গাতেই গিয়ে চলে গিয়েছিল সেখানে সুযোগ ডিয়াগো মরিসিও গিয়ে দুর্দান্ত গোলটা করেছে এবং যেই জায়গায় ফিনিশ করেছে গোলকিপারের কিছু করার ছিল না ডিফেন্ডাররা শুধুমাত্র দাঁড়িয়ে দেখলো যে গোলটা হয়ে গেল সেখান থেকে গোল হয়ে যায় এরপরেও দেখলাম ইস্টবেঙ্গল খেলার মধ্যে ব্যাক করার চেষ্টা করে সল কৃষ্প একক দক্ষতায় বল নিয়ে বক্সের সামনে ঢুকে যায় সেখান থেকে শট নিলেও কিন্তু মুড্ডাটা ফলের গায়ে লেগে বলটা বেরিয়ে যায় এবং কর্নার পায়ে কর্নার থেকেও কিন্তু ইস্টবেঙ্গল গোলের মুখ খুলতে পারে না তো ফার্স্ট হাফে কিন্তু উড়িষ্যা এক শূন্য গোলে এগিয়ে থাকে সেকেন্ড হাফের প্রথম দিক থেকেই কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করছিল যা হোক করে গোলটাকে তুলে আনতে হবে সেইভাবেই কিন্তু দলে বেশ কিছু পরিবর্তন হয় মহেশ আর লালকে নামিয়ে দেয়া হয় টোরো এবং মন্দারকে তুলে নেওয়া হয় তো এই দুটো যে পরিবর্তন হলো এই পরিবর্তনের ফলেই কিন্তু ইস্টবেঙ্গল খেলার মধ্যে ফিরে আসে তো লাল কিন্তু একটা ভালো বল পেয়েছিল সেই বলটা কিন্তু দুর্দান্ত বোর্জাকে দেয় এবং বোর্জা একটা লং বল দিয়েছিল মহেশকে মহেশ একদম সুন্দর বল সাজিয়ে দিয়েছিল সেখানে নন্দকুমারের উদ্দেশ্যে এবং নন্দ গিয়ে সেই গোলটা করে এবং সময় যেরকম বলি বড় ম্যাচের প্লেয়ার কিন্তু নন্দকুমার তো সেটা কিন্তু আজকে আবারও প্রমাণ করল নন্দকুমার গিয়ে গোল করলো গোল করে সমতায় ফিরিয়ে আনলো যে ইস্টবেঙ্গল গোল খেয়ে মনে হচ্ছিল যে আজকে হয়তো আর ট্রফিটা যেটা হলো না সেই নন্দকুমার কিন্তু ম্যাচের মধ্যে ফিরিয়ে আনলো যেই নন্দকুমার গত বছরে উড়িষ্যার হয়ে খেলেছিলো ওড়িষ্যাকে চ্যাম্পিয়ন করেছিল তো নন্দকুমারের গোলে ইস্টবেঙ্গল ফিরে আসে এর পরবর্তী সময়ে আমরা দেখলাম ষাট মিনিটের মাথায় বোর্জাহেরিরাকে ফাউল করে সেখানে পেনাল্টি পেয়ে যায় মানে বোর্জাহেরিরা পেনাল্টিটাকে আদায় করে নিয়েছিল ফলকে কিন্তু সেখানে রেড কার্ড দেওয়া হয় এবং সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল গোল করে দেয় এবং গোলটা দুর্দান্ত সল ক্রিস্প করেছে যেইভাবে হালকা বডিটাকে নাচিয়ে গোলটা করলো সত্যি গোলটা দেখার মতন এবং ইস্টবেঙ্গল এরপরে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়েও কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করছিল আরও তারা গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার সেইভাবে কিন্তু তারা ফুটবল খেলছিল মুড্ডাটা ফলকে তার পরবর্তী সময় আটষট্টি মিনিটের মাথায় রেড কার্ড দেখিয়ে বাইরে বার করে দেওয়া হয় জনে হয়ে যায় উড়িষ্যা জনের উড়িষ্যার উপর কিন্তু যথেষ্ট প্রেশার আনার জন্য বেশ কিছু কোচ পরিবর্তন করে এবং পরিবর্তন করে সেখানে নন্দকে তুলে নিয়ে ভীষ্ণুকে নামানো হয় তো ভীষ্ণু নেবেই কিন্তু বেশ ডেঞ্জার ক্রিয়েট করছিল কিন্তু যেই জায়গা থেকে গিয়ে গোলগুলো মিস করছিলো পরপর তিন চারটে ভীষ্ণু একই জায়গা থেকে গিয়ে গোল মিস করে সেক্ষেত্রে ভীষ্ণুকেও খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে কোচ কিন্তু ভোলে না সেই জায়গায় ভীষ্ণুকে পরিবর্তন করে নেওয়া হয় পরিবর্তন করে সায়ন ব্যানার্জিকে নামানো হয় যেই সায়ন ব্যানার্জি নেমে কিন্তু আলাদা লেভেলের ভাই ফুটবল খেলেছে সত্যি প্লেয়ারটার প্রশংসা করতে হয় যেভাবে সায়ন ফুটবলটা খেললো তো অসাধারণ সায়ন তারপরে সায়ন দুর্দান্ত ফুটবল খেললো এবং সায়ন পরপরই কিন্তু বল পেলে বল নিয়ে যেভাবে রান করছে আহমেন আনোয়াদে বা পরবর্তী সময় ভিগ্নেশকেও কিন্তু নাচিয়ে ছেড়ে দিচ্ছে যেদিকে যাচ্ছে আর মহেশ আলাদা করে কিছু বলার নেই মহেশের এই যে খেলা আলাদা লেভেলের খেলা মহেশ আসার ফলে দলে যে শক্তি বেড়েছে সেটা তোমাদের বলেছিলাম তো মহেশ আসার পরই কিন্তু দলে শক্তি বাড়ে তো একটা সময় মনে হচ্ছিলো ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে যাবে নব্বই মিনিটের মধ্যেই খেলাটা শেষ হয়ে যাবে তো অ্যাডের টাইম দেওয়া হয় অ্যাডের টাইমে শেষের দিকে এসে সেখানে একটুখানি ভুল হয়ে যায় গিলের কাছ থেকে এবং পেনাল্টি দিয়ে দেওয়া হয় পেনাল্টি থেকে কিন্তু গোল করতে ভোলেনি আহমেদ জাহু যাকে কিন্তু সৌভিক চক্রবর্তী একদম পকেটে ঢুকিয়ে রেখেছিল তো সেখান থেকে আহমেদ জাহু গোল করে দেয় এবং শেষ মুহূর্তে কিন্তু উড়িষ্যা আবারও খেলায় ফিরে আসে নব্বই মিনিট পর্যন্ত লড়াই করে কিন্তু দুটো দল সমন গোল সংখ্যক থাকে এরপরে আসে একশো কুড়ি মিনিটের খেলা চাপ কিন্তু আরও বাড়তে থাকে কোচ কিন্তু রীতিমতন পরিকল্পনা করে নিয়েছিল আমরা যদি একশো কুড়ি মিনিটের মধ্যে প্রথমের হাফে যে খেলাটা হবে সেটাই যদি গোল না খাই বা গোল যদি নাও করতে পারি সেকেন্ড হাফে কিন্তু আমি আমার দলকে অ্যাটাকিং লাইনে আরও বেশি ধার বাড়াবো সেইভাবেই কিন্তু প্রথম থেকেই প্লেয়ারগুলোকে একদম ঠিকঠাক তৈরি করে নেওয়া হলো এবং বিশেষ করে আমি বলবো যে ভিপি সুহের তাকে রেডি করা হলো সেকেন্ড হাফে নামানোর জন্য সেইভাবে তাকে সেকেন্ড হাফে নামানো হলো একটাই কারণ ফিজিক্যাল ফুটবল ফিজিক্যাল ফুটবল খেলানোর জন্য কিন্তু তাকে নামিয়ে দেওয়া হলো এইভাবেই ম্যাচ চলছিল এবং একটা সময় মনে হচ্ছিল যে হয়তো ম্যাচটা গিয়ে পেনাল্টি শ্যুট আউটে যেতে পারে কিন্তু সেই জায়গাতেই যে প্লেয়ারটা ময়াময়াবু করে দিল একদম গোলকিপার গোলকিপার কিন্তু প্রচুর সেভ করেছে ভাই গোলকিপারকে দোষ দিয়ে লাভ নেই যেভাবে গোলকিপার সেভ করেছে অমরিন্দার থাকলে সে কিন্তু এর আগেই গোল খেয়ে যেত গোলকিপার যেভাবে সেভ করেছে তো গোলকিপারের ভুল সেই জায়গা থেকেই ক্যাপ্টেন লিডার লেজেন্ড দলের সেক্ষেত্রে গিয়ে গোল করে দিল এবং গোলটা ভাই আলাদা লেভেলের গোল ছিল ক্লিটন সিলভার এবং এই গোলটাই দীর্ঘ বারো বছরের যে ট্রফি করা সেই ট্রফি করাটাকে মেটালো ইস্টবেঙ্গল আবারও কিন্তু ওড়িশ্যার এফসিকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে তারা এশিয়ার মঞ্চে চলে গেল মানে দুর্দান্ত ভাই একটা ম্যাচ হয়েছে ম্যাচ নিয়ে আলাদা করে কিছু বলার নেই যে দুটো প্লেয়ারের আলাদা করে প্রশংসা করতে হবে সেটা হচ্ছে নন্দকুমার বড় ম্যাচের নায়ক সবসময় আমরা জানি নন্দকুমার এবং বেস্ট ইস্টবেঙ্গলের জন্য সাইনিং হচ্ছে সৌল ক্রিস্প গত বছরেও সে অসাধারণ ফুটবল খেলেছিল এবছরও অসাধারণ ফুটবল সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এবং যে প্লেয়ারটার কথা বলবো ডিফেন্সে অন্যতম ভরসা দিচ্ছে সেটার অন্য কেউ নয় হিজাজি মাহের পারদও কিন্তু আজকে ভালো ফুটবল খেলেছে পুরো টিম ভালো ফুটবল খেলেছে ক্যাপ্টেনের কাছ থেকে ভাবছিলাম আমরা গোল দেখতে পাবো না কিন্তু ক্যাপ্টেনও শেষ ম্যাচে এসে গোল করলো এবং এই সুপার কাপের পঞ্চম গোলটা কিন্তু ক্যাপ্টেন করে ফেললো তো দুর্দান্ত ম্যাচ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন আনন্দ করো সেলিব্রেশন করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিও শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে